¿Dónde va a ser la cámara, chaval? আরেকটা ক্লাস নিয়ে আমি গৌরব দত্ত তোমাদের সবার সামনে চলে এলাম। ক্লাসের নাম তোমরা জানো, লক্ষ্য এবার এমটিএস। ইয়েস, এমটিএস এর এক্সাম শুরু হচ্ছে, সো আমরা আর ওয়েট করব না। আমরা শুরু করে দিয়েছি আমাদের এই ক্লাস, যেটা রাত্রি 9টার সময় তোমাদের জন্য রাখছি আনএকাডেমি WBPSC ইউটিউব চ্যানেলে। তো বাচ্চারা, তোমরা সবার প্রথমে বলো, তবে আমরা তোমরা সবাই শুনতে দেখতে পাচ্ছ কিনা। বাচ্চারা, তোমরা রিপ্লাই করবে, সবাই দেখতে শুনতে পাচ্ছ কিনা, সবাই একটু রিপ্লাই করবে, সবাই দেখতে শুনতে পাচ্ছ কিনা। ওকে, থ্যাংক ইউ। সো বাচ্চারা, আমরা দেখে নেবো এই মুহূর্তে আনএকাডেমিতে কি কি চলছে। আনএকাডেমিতে কেন তুমি স্পেশাল ক্লাস করবে? কারণ স্পেশাল ক্লাস করলে তোমার আমার মধ্যে তো ডাইরেক্ট ইন্ট্রোডাকশন হবে, যেখানে পোল সেকশনের মাধ্যমে তোমরা অ্যান্সার করার সুযোগ সুবিধা পাবে। নেভার মিস আ ক্লাস বিকজ ইউ গেট দ্য নোটিফিকেশন ফ্রম মি অ্যান্ড আনএকাডেমি অলসো অ্যান্ড এনি অ্যান 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 লেকচার নোট অ্যাজ PDF এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে, এবং এনিওয়্যার এনি টাইম তোমরা ক্লাসগুলো করার সুযোগ সুবিধা পাবে। সো বাচ্চারা, এখানে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই এই জন্য করবে। নেক্সট বাচ্চারা, তোমরা দেখতে পাচ্ছ মিশন খাকি ব্যাচ আসছে, আজ থেকেই খাকি ব্যাচটা শুরু হয়েছে। এই ব্যাচটা তোমরা অ্যান্সার করতে জয়েন করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে বাচ্চারা, ব্যাচ 5th অক্টোবর থেকে তোমাদের জন্য ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে এই ব্যাচটি আসছে 5th অক্টোবর। এবং 6th অক্টোবর তোমাদের জন্য আসছে ফাউন্ডেশন কোর্স, যেখানে ব্যাচ 23 এই ব্যাচটি তোমাদের জন্য আসছে ফাউন্ডেশন কোর্সের। এবং বাচ্চারা, 8th অক্টোবর, 8th অক্টোবর সুনীল কুমার সরকার এবং প্রসেনজিৎ সাহার উপরে এই ব্যাচটি আসছে, যে ব্যাচটি তোমরা দেখতে পাচ্ছ কমেন্সিভ কোর্স অফ ল্যাঙ্গুয়েজ পেপার উইথ দ্য অ্যান্সার অ্যান্ড রাইটিং মেন সেশন। খুব ভালো একটা সেশন হবে, সো পুলি WBCS এবং WBP মেন্সের জন্য খুব ভালো জিনিস হবে, তোমরা সবাই ক্লাসটা করতে পারো। দেন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য স্কলারশিপ টেস্ট আছে 3rd অক্টোবর, মানে কালকে সকালে 10টার সময় এই টেস্টটা তোমরা দিতে পারবে, WBP গ্র্যান্ড স্কলারশিপ টেস্ট অবভিয়াসলি। সো ফার্স্ট র্যাঙ্ক যে পাবে সে পাবে এই হেডফোনটা, সেকেন্ড র্যাঙ্ক যে হবে সে পাবে এই হেডফোন, এই স্মার্ট ওয়াচটা, এবং 3 থেকে 5-এর মধ্যে যারা থাকবে তারা পুজোর আগে একটা অ্যামাজন ভাউচার পাওয়ার সুযোগ সুবিধা পাবে। আলামিন স্যারের ক্লাস থাকবে সন্ধ্যে 7:30, ক্লাব পরীক্ষাটা হবে হচ্ছে কালকে সকাল 10টায়, 3rd অক্টোবর তোমাদের জন্য। এবং 3rd, 4th এবং 7th অক্টোবর তোমাদের জন্য কিছু প্লাস স্টুডেন্টের জন্য কিছু মক টেস্ট থাকছে। ওকে, অ্যান্ড গুড ইভিনিং বাচ্চারা সবাইকে। যারা যারা ক্লাসে সাবস্ক্রিপশন করতে চাইছো তারা গৌরব লাইভ লিখবে, 10% ডিসকাউন্ট পাবে। গৌরব লাইভ লেখার পরে 12 মাস বা 24 মাস যেটাই নাও না কেন, তোমরা সেখান থেকে 10% ডিসকাউন্ট পাবে, এবং 10% ডিসকাউন্ট পাবে তোমাদের কয়েন থেকে। WBP KP MTS এর ফ্রি ক্লাসে আনএকাডেমি ক্লাস অ্যাপে তোমাদের করানো হবে। সেই WBP KP MTS এর উপরে এই ক্লাসগুলো তোমরা যদি করতে চাও বাচ্চারা, 11টার সময় তোমাদের জন্য WBP KP MTS এর ক্লাস থাকছে। টপিক ওয়াইজ ক্লাস থাকছে হচ্ছে মনডে থেকে স্যাটারডে ফ্রাইডে দুপুর 2টার সময়, এবং MCQ এর ক্লাস থাকছে মনডে থেকে স্যাটারডে সন্ধ্যে 7:30টার সময়। ফার্স্ট কোশ্চেন চলে আসছে বাচ্চারা তোমাদের সামনে, তো সবাই অ্যান্সার করার চেষ্টা করবে, এবং যারা যারা পারবে তারা তারা অ্যান্সারটা লিখবে এইভাবে। ধরো 1A হবে বা 1B হবে, যেটা অ্যান্সার হবে আমরা লিখবে যে 1A বা 1B, এইভাবে অ্যান্সার লিখবে, তবেই তোমাদের অ্যান্সারটা অ্যাকসেপ্ট করা হবে। ওকে, সো 1 ইওর অ্যান্সার ইজ নাও, সো বলো। ইয়েস, বাচ্চারা অ্যান্সার করবে। ধোনির কোট যদি 10 হয় সচিনের কোট কত হবে?
ওকে টনিমা অ্যান্সার করেছে অলরেডি, সো আমরা দেখে নেবো এখানে। দেখো ধোনি, DHONI ধোনি, 4, 8, 15, 14 এবং 9, এগুলো যোগ করলে কত হচ্ছে? 29, 8, 38, 12 হচ্ছে 50। নাম্বার অফ লেটার এখানে টোটাল হচ্ছে 5, অতএব 5 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 10। ঠিক বিশেষভাবে সচিন, SACHIN সচিন, এখানে হচ্ছে 19, 1, 3, 8, 9, 14, আর এইগুলোকে বাচ্চারা সব যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 19, 20, 21, 22, 23, 31, 34, 35, 36, 40, 41। ওকে, তো 54 হচ্ছে, আর যেহেতু টোটাল নাম্বার অফ লেটার 6 আছে, তাহলে 6 দিয়ে যদি আমরা ভাগ করি 54-কে, আমরা অ্যান্সার পেয়ে যাব 9। অতএব অ্যান্সার হবে 9, এটা হবে অ্যান্সার। চলো, ভেরি গুড, নেক্সট কোয়েশ্চেন। ওকে, টনিমা এই কোয়েশ্চেনে চ্যাম্পিয়ন ছিল, আমরা টনিমার নামটা লিখে রাখবো, টনিমা এই কোয়েশ্চেনে চ্যাম্পিয়ন। নেক্সট অপশন এটা একটু বেরিয়ে গেছে, এখানে অপশন এ আছে। সো টু নাও, টনিমা এগেন সবার আগে অ্যান্সার করেছে, ইয়েস, হেভি ওয়ার্ডটা আছে আলাদা, কারণ এগুলোকে ঠিকঠাক করে লিখলে এটা হবে ওয়েস্ট, এটাকে ঠিকঠাক করে লিখলে হবে সাউথ, এটাকে ঠিকঠাক করে লিখলে হবে ইস্ট, বাট এটাকে ঠিকঠাক করে লিখলে হবে হেভি। তো এগুলো দিক, বাকি এটা দিক নয়, তো এটা আলাদা। চলো, এই কোয়েশ্চেনটাও টনিমা সবার আগে অ্যান্সার করেছে, তাই এই কোয়েশ্চেনের চ্যাম্পিয়ন হবে টনিমা। নেক্সট বাচ্চারা অ্যান্সার করবে, 3 নাও, ওকে, কেউ অ্যান্সার করতে পারছে না, তো আমি অ্যান্সার বলে দিচ্ছি। এখানে বলছে একটি কাকে অরেঞ্জ কালার করা হয়েছে, দেন তাকে চৌষট্টি টুকরো করা হলো। এবার হাউ মেনি কিউব হ্যাভ টু ফেস কালার, ফর্মুলা হচ্ছে n·2 × 12। সো এখানে যেহেতু 64 পিস করা হয়েছে, সো এখানে তোমার n হবে 4, কারণ 64 হচ্ছে 4-এর কিউব, তো n হচ্ছে 4। সো 4 − 2 × 12, এখানে 4 − 2 × 12 করো, এখানে দেখবে অ্যান্সার হচ্ছে 24। তো বাচ্চারা এক্ষেত্রে অ্যান্সার হবে 24, এক্ষেত্রে কোনো আমরা চ্যাম্পিয়ন পেলাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার ইন দ্য ডায়াল টেলিফোন, টেলিফোনের ডায়ালের টোটাল প্রোডাক্ট কত হবে? ওকে, পল্লব, বলো বলছে, বলবে 4 নম্বরের অ্যান্সার বলবে
ওকে, কেউ বলতে পারলো না, সেক্ষেত্রে আমি আমি অ্যান্সার বলে দিচ্ছি, 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8, তার সঙ্গে আমরা ইন্টু জিরো নিয়ে নেব, কারণ জিরো থাকে আর আলটিমেটলি এই জিরো থাকার জন্য সবটাই জিরো হয়ে যাবে। সো এক্ষেত্রে কোনো অ্যান্সার আমরা পাবো না, অ্যান্সার হবে জিরো, সো অ্যান্সার হবে নান অফ দিস। সো এখানে কোনো চ্যাম্পিয়ন থাকলো না। নেক্সট, ওকে, PQRS অ্যাপলিনি কার্ট, PQR পার্টনার্স, ওকে, PQR পার্টনার অ্যান্ড এস ফেস টুয়ার্ডস সাউথ। সো এখানে দেখো আমরা জানি যে, সো এখানে আমরা জানি যে যারা অপোজিট ফেস করে, ওকে চলো এবার চেষ্টা করে দেখি তুমি যদি পারো। ফাইভ নাও টনি অ্যান্সার করেছে এটা, ওকে ফাইন। সো এখানে দেখো বলছে যে পি অ্যান্ড কিউ আর পার্টনার অ্যান্ড এস ফেস টুয়ার্ড সাউথ, এস যদি সাউথে ফেস করে, যেহেতু পি কিউ পার্টনার তো ডেফিনেটলি আর এস পার্টনার হবে, তার মানে এদিকটা যদি এস থাকে এদিকটা নিশ্চয়ই আর থাকবে। অ্যান্ড পি ফেস টুয়ার্ডস ওয়েস্ট, তো পি যদি ওয়েস্টে ফেস করে তার মানে কিউ ইস্টে ফেস করবে। সো নর্থটাকে ফেস করে আছে অবভিয়াসলি আর, অ্যান্সার উইল বি আর, অপশন সি। টনিমার অ্যান্সার সবার আগে এসছে, এই ক্ষেত্রে এই কোশ্চেনের চ্যাম্পিয়ন হবে টনিমা। ওকে চলো নেক্সট। রাকিব তোমার অ্যান্সারও ঠিক ছিল। এভরি সেকেন্ড স্যাটারডে, এভরি সেকেন্ড স্যাটারডে বলছে, এভরি সেকেন্ড স্যাটারডে প্রত্যেক দ্বিতীয় শনিবার এবং সমস্ত রবিবার, যদি 30 দিনের মাসে যেটা শুরু হয়েছে শনিবার দিয়ে সেটা যদি ছুটি থাকে, তাহলে ওই মাসে টোটাল ওয়ার্কিং ডেজ কত থাকবে? সো সিক্স নাও, টনিমার অ্যান্সার সবার আগে এসছে, চলো আমরা দেখে নেবো। তো বাচ্চা এখানে বোঝার বিষয় হচ্ছে মাসের 1 তারিখটা যদি স্যাটারডে থাকে, তার মানে হচ্ছে একের মানে এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে মাসের 1 তারিখ যদি স্যাটারডে থাকে, তাহলে 1, 8, 15, 22 এবং 29 এই 4টে তারিখ স্যাটারডে থাকবে। এবং সেম ওয়ে সানডে যদি হয়, তাহলে 2, 9, 16, 23 এবং 30 তারিখটা সানডে থাকবে। এবার যেহেতু বলে দিয়েছে এভরি সেকেন্ড স্যাটারডে অ্যান্ড সানডে আর হলিডে, সো অবভিয়াসলি 8 এন্ড 22 ইজ আ হলিডে অ্যান্ড অল সানডে আর হলিডে। তাহলে বাচ্চারা 7 দিন কমে যাবে, অতএব যদি আমরা দেখতে পাই 30 থেকে 7 বেরিয়ে গেল, তাহলে অ্যান্সার হবে 23। সো 6-এর অ্যান্সার হবে 23, কেউ অ্যান্সার করতে পারেনি, আমরা অ্যান্সারটা কারো কাউকে চ্যাম্পিয়ন বলবো না। চলো নেক্সট কোয়েশ্চেন। সপ্তম কোশ্চেন বাচ্চারা, কেউ অ্যান্সার করতে পারছে না, যখন আমি নিজে করে দিচ্ছি।
A is sitting 11 from the left and B is 7 from the right, 17, sorry, 17 from the right, and there are 9 person between them. So how many minimum person are there? দেখো মিনিমাম যখন বলবে তখন যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে এই যে 11 বলে দিয়েছে, এই যে 11 বলে দিয়েছে তুমি 11 নেবে, সঙ্গে 17 নিলে মাইনাস মিডিলে যতজন আছে মিডিলে আছে 9 সঙ্গে প্লাস 2, ওকে সো 11 প্লাস 17 মানে 28 মাইনাস 11 হবে, 28 মাইনাস 11 হবে, বাফারিং হচ্ছে কিন্তু আমার এখানে তো হচ্ছে না, ইজ ইকুয়াল টু 17 অ্যান্সার হবে, সো অ্যান্সার ইজ এ, ওকে 11 from the left, B is 17 from the right and there are 9 person between them. How many minimum person are there? যখন মিনিমাম বলবে তখন মাঝখানের সঙ্গে 2 যোগ করে বিয়োগ করে দেবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 17. সবাই বোঝা গেছে বাচ্চারা? ক্লিয়ার আসছে স্যার? ওকে সাকিব এটা বুঝতে পেরেছ? সাকিব অ্যান্ড তনিমা এটা বুঝতে পেরেছ? সাকিব এবং টনিমা তোমরা বুঝতে পেরেছ? ইয়েস স্যার, থ্যাংক ইউ. নেক্সট কোয়েশ্চেন, ইটস রাকিব. ওকে ওকে চলো রাকিব, বলবে বাচ্চারা? কোশ্চেন নাম্বার 8 নাও. চলো ওকে রাকিব, এখানে অ্যান্সার করার সিস্টেম আছে, সেই সিস্টেমে অ্যান্সার করতে হয়। যাই হোক আমরা দেখে নিই কি আছে। এখান থেকে দেখতে পাচ্ছি 2 বেড়েছে, এখান থেকে দেখতে পাচ্ছি 4 বেড়েছে, তারপরে 8 বেড়েছে, তারপরে 7 বেড়েছে, এরপরে 5 বেড়েছে, তারপরে 10 বেড়েছে, তারপরে 11 বেড়েছে, এরপরেরটা বেড়েছে 13 এবং এরপরেরটা বাড়বে 8। এখান থেকে 8 কেন বাড়বে? 8 বাড়লে হবে হচ্ছে 79, সেটা কেউই অ্যান্সার করেনি। এবার কেন 79 হবে সেটা বলে দিচ্ছি। দেখো বিষয়টা হচ্ছে এখানে 1 আর 1 যোগ করে 2, 1 আর 3 যোগ করে হচ্ছে 4, 1 আর 7 যোগ করে হচ্ছে 8, 2 আর 5 যোগ করে হচ্ছে 7, 3 2 যোগ করে হচ্ছে 5, 3 7 যোগ করে হচ্ছে 10, 4 7 যোগ করে হচ্ছে 11, এটা যোগ করলে 13, এখানে 13 বললো, এরপরে 7 আর 1 যোগ করলে 8 বাড়বে, তো 78 প্লাস 8 করলে 79 হবে। সো বাচ্চারা দিস ইজ ইউর অ্যান্সার 79। অ্যান্সার করেছিস বাবা? কোথায় করেছিস? সি তো কোথাও নেই রে, কোথাও তো সি নেই। যাই হোক অ্যান্সার 79 হবে, 79। ওকে চলো বাচ্চারা, থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানে শেষ করব, তার আগে দেখে নেবো আজকের স্টার কে হয়েছে। আজকের স্টার কে, ফার্স্ট কোশ্চেন টনিমা, সেকেন্ড কোশ্চেন টনিমা, তারপরে কেউ নেই, তারপরে কেউ নেই, তারপরে কেউ, টনিমা তিনটে হয়ে গেল,
তিনখানা তো নিমা পেয়েছে, তারপরে এগুলো কেউই পায়নি। সো আজকের স্টার হচ্ছে তনিমা, এবং তোমাদের সবাইকে জানিয়ে দিই যে কালকে কোনো ক্লাস থাকে না। সো সানডে কোনো ক্লাস থাকে না, সানডে অফ। ওকে, আর যদি অবশ্যই ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে দেবে, বেল আইকন টিপে দেবে। আর তনিমাকে কংগ্রেচুলেশন। তোমাদের সঙ্গে দেখা হবে আবার মানডে দুপুর 12টার সময়, যেখানে তোমরা ক্লাস করবে কেপির ওপরে, এবং রাত্রি 9টার সময় এমটিএস এর ওপরে। দুপুর 12টার সময় কেপি এসআই হবে ইউটিউবে, আর রাত্রি 9টার সময় এমটিএস এর ক্লাস হবে। ওকে, আমি ম্যাথ স্যার। ওকে, বুঝলাম। যাই হোক, আমার সাবজেক্টটা রিজনিং বলেই জানি, ম্যাথ বলছিস যেমন ঠিক।